হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হাতে মাখা লাউ চিংড়ির তরকারি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এই লাউ চিংড়ির তরকারি তৈরি করতে। এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এখন আমি একটু কমই দিচ্ছি, কারণ এটা বাগার দিব হয়ে গেলে। দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, এক টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে এখন আমি হাতে এগুলোকে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, মরিচটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিংড়ি, এখন অ্যাড করছি পরিমাণ মতো পানি। দিয়ে এখন আমি এই পানি চুলায় বসিয়ে দিব। যখন এই মশলার পানি বলক আসবে, তারপরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউগুলো। দেখুন পানি কত সুন্দর বলক করছে। দিয়ে দিচ্ছি লাউ। লাউ দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে লাউ রান্না আমি আমার শাশুড়ির কাছে দেখেছি। ঠিক এইভাবে লাউটা রান্না করলে লাউয়ের কালারটা খুবই সুন্দর সবুজি থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট কুক করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর, দেখুন লাউ গায়ের থেকে পানি ছেড়ে দিয়েছে। এই লাউয়ের ভিতর আর পানিও দেওয়া লাগবে না, এই পানি দিয়ে আমার লাউয়ের তরকারি হয়ে যাবে। এইভাবে একবার লাউ রান্না করে খেয়েই দেখুন টেস্টটা কেমন লাগে। এইভাবে লাউ রান্না করলে, ঠিক শীতের ভিতরে যেরকম লাউ রান্না করলে একটা লাউয়ের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক এরকম ঘ্রাণ পাবেন। নামানোর আগে আবারও পেঁয়াজ কুচি দিয়ে তেলে বাগার দিয়ে তারপরে এই লাউয়ের মধ্যে ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, এগুলো দিয়ে 2-1 মিনিট। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার লাউ চিংড়ির তরকারি। তো আমার এই লাউ চিংড়ি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।